কোন অনুমতি ছাড়াই রাজধানীর অভিজাত এলাকাগুলোতে চলছে বিদেশি রেস্টুরেন্টগুলোর রমরমা ব্যবসা। দেশের প্রচলিত আইনের তোয়াক্কা না করে সেখানে চলছে মদ বিক্রি এবং নানা ধরনের অপকর্ম। মাছরাঙ্গার অনুসন্ধানে মীর মঞ্জুরুল হোসেনের ক্যামেরায় ওবায়দুল কবিরের বিশেষ রিপোর্টে উঠে এসেছে তারই কিছু অংশ। বনানী 27 নম্বর সড়কের পিয়ংইয়ং রেস্তোরাঁ, মালিক উত্তর কোরিয়ার নাগরিক রাগানসু হোয়া। কোন রকম অনুমোদন ছাড়াই এখানে সন্ধ্যার পর থেকে এভাবেই চলত নাচ গান আর মদের পার্টি। এমন অভিযোগের ভিত্তিতে 14 মে সেখানে অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও শুল্ক গোয়েন্দারা। উদ্ধার করা হয় বিপুল পরিমাণে মদ, বিয়ার, সেই সাথে যৌন উত্তেজক ওষুধ, ভায়াগ্রা। আটক হন মালিক, বন্ধ করে দেয়া হয় রেস্তোরাঁটি। অভিযোগ রয়েছে দূতাবাসের কূটনৈতিকদের মদতে আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্যদের আস্তানা ছিল এই রেস্টুরেন্টটি। তবে আইনকানুনওয়ালাদের ম্যানেজ করে কূটনৈতিকদের হস্তক্ষেপে এই রেস্টুরেন্টটি নারীদের দেখিয়ে ফের শুরু করেছে তাদের রমরমা ব্যবসা, যদিও কর্তৃপক্ষ বলছে তাদের কোনো অনুমোদন নেই। সেটি কিন্তু আবাসিক এলাকায়, আমরা সেখানে কোনো ধরনের লাইসেন্স আমরা দিই না। শুধু এই রেস্টুরেন্টই নয়, রাজধানীর অভিজাত এলাকার আরো বহু রেস্টুরেন্ট রয়েছে যেগুলো বিদেশিরা চালায় কোনো অনুমোদন ছাড়াই। গুলশান 2-এর 51 নম্বর রোড, সেখানে অনেকদিন ধরেই ব্যবসা করছে কোরিয়ান এই রেস্টুরেন্ট। ভিতরে ঢুকতেই চোখে পড়ল কয়েকজন বিদেশি গ্রাহক, সামনে মদের গ্লাস। এ ধরনের পানীয় বিক্রি বা পরিবেশনের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমতি লাগে, আছে কিনা জানতে চাইলে তেরে এলেন রেস্টুরেন্টটির কোরিয়ান নাগরিক মালিক। একই পরিস্থিতি পাশের জাপানি রেস্তোরাঁ টোকিওর। মালিক জাপানি নাগরিক ইউসুকি সাবিতা। ভিতরে গিয়ে দেখা গেল প্রত্যেক টেবিলেই পরিবেশন করা হয়েছে অ্যালকোহল। অনুমতির প্রশ্ন তুললে সদুত্তর দিতে পারেনি সংশ্লিষ্টরা। গেস্ট আইসে আমাদেরকে রাখতে দিছিল, সেটা আমরা সব শুধু সার্ভ করছি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমরা ই করি না। দুইটা টেবিলে একই ধরনের বিয়ারের বোতল আমি দেখেছি, কিন্তু আমাদের এটা আমরা সার্ভ করি না। বনানী 11 নম্বর সড়কের আরেকটি কোরিয়ান রেস্তোরাঁ, সেখানেও মদ বিক্রি এবং পরিবেশন চলে নিয়মিত। জানা গেল অনুমতি ছাড়াই তারা এ ব্যবসা করছেন। অ্যালকোহল রাখার অনুমতি নেই বিভিন্ন দেশের নামে গড়ে ওঠা ক্লাবগুলোরও, কিন্তু কূটনৈতিক পাড়ার এই ডাচ ক্লাবে প্রায় রাতেই উচ্চস্বরে গান বাজনার পাশাপাশি চলে মাদক সেবন। একই অবস্থা এই স্ক্যান্ডিনেভীয় কূটনৈতিকদের ক্লাবেও। দুটো প্রতিষ্ঠানই সরাসরি বিদেশিদের তত্ত্বাবধানে পরিচালিত। ভিতরে ঢুকতেই বাধা আসে, জোরে জোরে যে গান বাজান, কেউ কি কমপ্লেন করছে আপনাদের কখনো? না, এটা তো কমপ্লেন করার কথা না, এটা সবার পারমিশন নেওয়া আছে। তো যেহেতু এই জায়গাটা ব্যবসা প্রতিষ্ঠান, এটা তো দিতেই দিবে, কারণ এটা না দিতে দিলে তো এই জায়গাটা এত টাকা দিয়ে ভাড়া নিচ্ছে, বুঝুন না। মানে এরা এখানে মানে অ্যালকোহল খায়? হ্যাঁ, এখানে তো যেহেতু বার আছে থাকতে পারে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে রাজধানীতে অ্যালকোহল বিক্রি, মজুদ কিংবা পরিবেশনের অনুমতি দেওয়া হয়েছে 94টি প্রতিষ্ঠানকে। সেই তালিকায় গুলশান বনানীতে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানগুলোর কারোই নাম নেই। কেউ যদি এই ধরনের লাইসেন্স ব্যতীত রেখে তারা তাদের ব্যবসা পরিচালনা করে থাকে, তারা যে কোনো অ্যালকোহল বা মাদকদ্রব্য বা আমি বলি যে মদ জাতীয় পানীয় বিক্রি করে, তাহলে এটা অন্যায় হবে, এটা অবৈধ হবে। অনুমোদন ছাড়াই কিভাবে চলছে এসব রেস্টুরেন্ট এবং ক্লাব, এ প্রশ্নের জবাব খুঁজতে জানা গেল
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিছু কর্মকর্তাকে মাসহারা দিয়ে চলছে এ ব্যবসা। আমাদের মধ্যে যে একটা অংশ নষ্ট নাই সেটা আমি বলি না, সুনির্দিষ্ট যদি অভিযোগ থাকে যে মিস্টার এক্স এবং ওয়াই এর বিরুদ্ধে এরকম আছে, তাকে সে অবৈধভাবে সুযোগ নেওয়ার জন্য, অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্য সেই কাজটা করেছে, সে এই কাজটা করেছে, এরকম সুনির্দিষ্টভাবে যদি অভিযোগ আসে তাহলে আমি তাকে স্পেয়ার করা মানুষ না, আমি তাকে জানতে চাবো। তবে যে সমস্ত ক্লাবের মদ বিক্রির বৈধতা রয়েছে তারাও করছেন নানা অবৈধ কাজ, যেমন গুলশানের এই কোরিয়া বাংলা ক্লাব, যাদের মদ কেনার অনুমতি রয়েছে শুধুমাত্র তাদের কাছেই তা বিক্রি করার কথা থাকলেও সবার কাছেই বিদেশি মদ ও বিয়ার বিক্রি করছে ক্লাবটি। বনানীর এই রেস্তোরাঁটির মালিক চীনা নাগরিক টম। ভিতরের ফ্রিজ আর অতিথিদের টেবিলে পাওয়া গেল বিদেশি মদের বোতল, সেখানেও ছবি তুলতে গিয়ে পড়তে হলো বাধার মুখে। শারীরিক ভাবে লাঞ্ছিত করা হয় মাছরাঙ্গার ক্যামেরা পার্সনকে। বিয়ার এখানে মাঝে সাথে থাকে আর কি, ওইটা আর কি, ধরেন কেউ এসে চাইলো চাইনিজ গেস্ট অথবা বিদেশি গেস্ট আসলে তারা আর কি, আমি সেটা সঠিক জানি না। শুধু অ্যালকোহলই নয়, রেস্তোরাঁটির রান্নাঘরে মিলল জীবন্ত কচ্ছপ। জানা গেল চীনাদের খাবারের তালিকায় রয়েছে সাপ, কুচিয়া, কচ্ছপ সহ দেশি নানা দুর্লভ প্রাণী। বন্য প্রাণী কেউ যদি রাখে, বন্য প্রাণী অংশ রাখে, দেহের অংশ রাখে, কেউ যদি বন্য প্রাণীর মাংস রাখে বা মাংস খায় অথবা বিক্রি করার জন্য মার্কেটে নিয়ে যায়, তাহলে সে ওই আইনের অর্থাৎ বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইনের নিরাপত্তা আইন 2012-34 খ দ্বারা সে দোষী সাব্যস্ত হবে। একই এলাকার 35 নম্বর রোডের এই চাইনিজ রেস্তোরাঁয় বাধার কারণে ক্যামেরা নিয়ে ঢুকাই যায়নি। রাজধানীর অভিজাত এলাকাগুলোতে ঠিক কতগুলো বিদেশি মালিকানাধীন রেস্তোরাঁ রয়েছে তার কোনো সঠিক পরিসংখ্যান নেই কর্তৃপক্ষের কাছে। গুলশান 2-এ সুরা নামে এই রেস্তোরাঁর মালিক কোরিয়ান নাগরিক গুইনাম পার্ক। তার এমন দুটি প্রতিষ্ঠান রয়েছে এই আবাসিক এলাকায়। তিনি জানান সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স নিয়েছেন, কিন্তু সিটি কর্পোরেশন বলছে দেয়া হয়নি। গুলশান, বনানি, বাড়িধারা, এটা হচ্ছে পুরো আবাসিক এলাকা। আমরা আমরা সেখানে নিষেধ করা আছে সরকারি ভাবে আমাদের মন্ত্রণালয় থেকে যে এই এলাকায় ট্রেড লাইসেন্স দেওয়া যাবে না, কারণ এগুলোতে ব্যবসা পরিচালনা করার জন্য নয়, এই এলাকাগুলি হচ্ছে এক্সক্লুসিভলি আবাসিক এলাকা। অভিযোগ আছে এসব রেস্টুরেন্ট এবং ক্লাবে মদের সরবরাহ আসে বিভিন্ন দূতাবাসের কূটনৈতিকদের শুল্কমুক্ত সুবিধায় পাওয়া চালান থেকে, বিশেষ করে ছোট দূতাবাসগুলো তাদের জন্য বরাদ্দ লিকারের পুরোটাই তুলে তার বড় একটি অংশ বিক্রি করে দেয় এসব রেস্টুরেন্ট এবং ক্লাবের কাছে। আর অবৈধভাবে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে উত্তর কোরিয়ার দূতাবাসের কূটনৈতিক এবং কর্মকর্তারা তো সরাসরি তাদের প্রভাব খাটান। আমরা বাংলাদেশের স্থানীয় আইন যারা তোয়াক্কা করেন না সেরকম মানুষের বিরুদ্ধে, সেটা বিদেশি হোক কূটনীতিক হোক, সবার জন্য আইন সমান এবং সেইভাবে আমরা ব্যবস্থা নেব। দ্য মিউনিসিপ্যাল কর্পোরেশন ট্যাক্সেশন রুলস 1986 এর 42-48 ধারায় বিদেশিদের এদেশে ব্যবসা করার কথা বলা রয়েছে, অথচ সেই ধারা তোয়াক্কা না করেই নিজের খেয়াল খুশি মতো নানা ধরনের অবৈধ ব্যবসা করে যাচ্ছেন বেশিরভাগ বিদেশিরা, করছেন নানা ধরনের অপকর্ম। স্থানীয় আইন ভঙ্গকারী এসব অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা গ্রহণ করে সেটি এখন দেখার বিষয়। ওবাইদুল কবির, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।